একটা দেরি, অনেক কষ্টে বেরিয়ে এসেছি এই রেড বেঞ্চের কাছে। তুই ভালো করেই জানিস আমি খুব কম বাইরে বেরোই। তুই কেন আমাকে এখানে আসতে বাধ্য করলি? আমি কিছু বুঝতে পারছি না কি করবো, চারিদিকে অন্ধকার দেখছি, তাই তোকে বের করে আনলাম। হেল্প মি। কি হয়েছে বল? কি হয়েছে তোকে তো আগে বলেছিলাম, ভুলে গেলি? মার্ডার, আরে খুন, তিনটে মার্ডার। না মনে করতে পারছি না কি কি হয়েছে, আমাকে ডিটেলসে বলতো। তুই তো দেখেছিস রায় মামাকে পাত্তা দেয় না, আর তুই এটাও দেখেছিস রায়মা বারবার একটা ছেলের সাথে কথা বলছিল। আর আমি শিওর রায়মা ছেলেটাকে লাইক করে, আর এটা আমার একদমই পছন্দ হয়নি, তাই ওকে চলন্ত বাসের সামনে ধাক্কা দিয়ে দিলাম। তো তো আবার কি, মার্ডার করেছি। তারপর বল। তারপর রায়মা আরেকটা ছেলের সাথে দেখা করছিল, তুইও তো দেখেছিলি। ছেলেটা রায়মাকে অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল, আর রায়মা ওকে বাড়িটা দেখিয়ে দিয়েছিল। তারপর ওরা রোজ দেখা করত। তুই ওকেও মার্ডার করে দিলি? ব্যাপারটা এখানে থামেনি। মানে? রায়মা হঠাৎ একটু সন্দেহবাদী হয়ে গেছিল, আমাকে এমনিতেও পছন্দ করতো না, হঠাৎ ও আমার সাথে হেসে কথা বলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমাকে ভালোবাসার জালে ফেলে ও কিছু প্ল্যান করছিল। ও তো প্ল্যান করছিল, তুই কি করলি? অনেক চিন্তা করলাম, ভেবে দেখলাম রুট কজটা রায়মাই ছিল, তাই তাই কি কি করলি? তুই রায়মাকেও মেরে ফেললি? হ্যাঁ, কারণ ছিল তাই মেরেছি। তুই ভালো করেই জানিস আমি আমি রায়মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, আর তুই? হ্যাঁ জানতাম, কিন্তু তবু ওকে মার্ডার করে ফেললাম। এবার ভেবে পাচ্ছি না কি করব, তাই তোর সাহায্য চাইছি। কর্মার উপর বিশ্বাস করিস? কর্মা? কেন? যেটা করেছিস ঠিক করেছিস, বিবেক কি বলে? বিবেক? আমি আমি আর আমি বলছি তুই নিজের সাথে যুদ্ধ করতে পারছিস না, তুই না চাইলেও তোকে বিবেকের কথা শুনতে হবে। নাদত্তে কশ্চিত পাপং নাচৈব সুকৃতাং বিভু, এই জীবনে কর্মের ফল এই জীবনে ভোগ করে যেতে হবে। চুপ, একদম চুপ, আমি আর কিছু শুনতে চাই না। শুনতে তোকে হবেই, আর এই জন্য তুই আজকে আমাকে এখানে বের করে এনেছিস। তোর প্রায়শ্চিত্তের একটাই উপায়, এই নে এটা খেয়ে নে, তোর প্রবলেম সলভ, আমার কাজ শেষ। তোর প্রায়শ্চিতের একটাই উপায়, এই নে এটা খা। হ্যাঁ দে, থ্যাংকস। খেয়ে নে, তারপর রেড বেঞ্চের ওপর শুয়ে পড়, শান্তি পাবি। বিবেক খুশ, প্রবলেম সলভ, থ্যাংকস রেড বেঞ্চ। না দত্তে কশ্চিত পাপং নাচৈব সুকৃতং বিভু, এই জন্মের কর্মফল এই জন্মেই পেয়ে যাবে।